যেটা আগামীকাল আসলে আমরা বলতে যাচ্ছিলাম, রাজকুমার চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকে বালম ভাইয়ার আমি ভয়েস দিয়েছি, প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এই গানটি। যদি রাজকুমারের মতন এত বিগ বাজেটের বিগ আয়োজনের ফিল্মে গান না আসতো নিশ্চয়ই আমরা করতাম, কিন্তু প্রিয়তমা যে স্থায়ী হবে না সেটা 10 বছর না গেলে কিভাবে বলবো? বেশ অনেক কাজই আসছে, বাট সবগুলো আমরা ডিক্লেয়ার করতে পারছি না, বাট বেশ কিছু কাজ আসছে। আসলে গান নিয়ে তো আমরা ওইভাবে অনেক সময় বেশি অ্যানালাইসিস করি না, বাট শ্রোতাদের যেন ভালো লাগে ওইভাবেই চেষ্টা করি, তার মধ্যে নতুনত্ব হয়তো কিছু পেয়ে যাবে অবশ্যই। আমার চ্যানেল আছে বালাম, বাট আমি খুব একটা অ্যাক্টিভ না, বাট আই হোপ যে এই বছর থেকে আমি অ্যাক্টিভ হব, বাট হয়তো খুব ফ্রিকোয়েন্টলি গান দিব না। আমার যখন মনে হবে অডিয়েন্সের কাছে যে এই গানটা তাদেরকে দেওয়া উচিত, তখনই আসলে দিই। নতুন সোলো কাজ খুব শীঘ্রই আসছে এবং খুব সুন্দর করে একটি নাম করা লেবেল থেকে আসছে, খুব আয়োজন করে আসছে সুন্দর অডিও এবং ভিডিও সহ। হ্যাঁ, রিসেন্টলি বালম ভাই আর আমি দুজনই আমাদের ভয়েস দিলাম হান্নান সিনেমার জন্য, এবং যেটা আগামীকাল আসলে আমরা বলতে যাচ্ছিলাম, রাজকুমার চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকে বালম ভাই আর আমি ভয়েস দিয়েছি, এবং আমরা এক্সপেক্ট করছি যে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এই গানটি যদি সবার ভালোবাসা থাকে। খুব ভালো হয়েছে, ভালো হবে, পছন্দ করে সবাই। রাজকুমার, যদি রাজকুমারের মতন এত বিগ বাজেটের বিগ আয়োজনের ফিল্মে গান না আসতো নিশ্চয়ই আমরা করতাম, কিন্তু যেহেতু এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, এর সঙ্গে সোলো গান দেওয়াটা ঠিক হবে না, তখন কনসেন্ট্রেশন ডিভাইডেড হবে, তবে এর আগে পরে ইনশাল্লাহ আশা করছি আসবে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে সবার তো ফ্রিডম আছে কিছু করার, তো যে যেটা করে মনে শান্তি পায় করার রাইট সবার আছে আমি মনে করি। আমি ওইভাবে আসলে গানটাকে বা কোনো কোনো ট্যালেন্টই দেখি না, যার যেটা ভালো লাগে করুক, বাট আমাদের সমাজের কিছু যেন ক্ষতি না হয়। এবং অডিয়েন্সের এখানে অনেক বড় দায়িত্ব আছে, তারা কাদেরকে অ্যাকসেপ্ট করবে, কাদেরকে অ্যাকসেপ্ট করবে না, কোন কাজ বা কোন ক্রিয়েটিভ আর্টকে তারা আসলে আর্ট হিসেবে নেবে, এটা অডিয়েন্সের দায়িত্ব। আমার একটা প্রশ্ন আছে, একটা সহজ সহজ কথা উত্তর দেওয়া যায়, এটা আসলে অনেক অ্যাজ এ মিউজিশিয়ান অনেক টেকনিক্যালি বলা যায়, বাট আমি ওইভাবে বলবো না, টেকনিক্যালি বলা যায় বাট ওইভাবে আমি বলবো না। আমি একটা সহজ কথা বলতে চাই যে আগের গান বা এখনকার গান স্থায়ী বা অস্থায়ী হচ্ছে কেন? আমার মনে হয় যেটা হচ্ছে যে আমাদের এই দেশের মানুষ বা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আমার মনে হয় খুব বেশি মেলোডিটাকে অনেক পছন্দ করে, মানে সুরেলা গান ওই জিনিসটাকে যখন আমরা যখন কোনো গান করি বেশি ওয়েস্টার্নাইজ করে ফেলি বা খুব মানে সুরের দিকে কম নজর দিয়ে হয়তো মিউজিকটাকে বেশি ফোকাস করি, ওইসব ক্ষেত্রে আমার মনে হয় যে ওই গানগুলো বেশি স্থায়ী হয় না। আর যেসব গানের মধ্যে সুর থাকে, সুন্দর কথা থাকে, যেটা মনে হয় যে কানে শুনতে বারবার ভাল লাগে, ওই গানগুলি আসলে আমার মনে হয় স্থায়ী হয়। কিন্তু প্রিয়তমা যে স্থায়ী হবে না সেটা 10 বছর না গেলে কিভাবে বলবো? মানে আমি বুঝেছি যে এই সময়কার গান স্থায়ী হবে কি হবে না সেটার জন্য তো টাইম দিতে হবে, আপনি এই সময়কার গানকে কম্পেয়ার করছেন 80s আর 90s এর জন্য, যেটা অলমোস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্স ব্যাক,
তাহলে এই সময়কার গানকেও 20 বছর 30 বছর দিতে হবে, তাহলে বুঝবো যে না খুবই পচা গান ছিল ওই টাইমে শেষ, বা ভালো গান ছিল আরো কিছুদিন থেকেছে। দর্শকের রেটিং আমাদের রেটিং, দর্শক দিয়েছে 100-এ 100, আমরাও তাই। দর্শকের রেটিং আমাদের রেটিং, দর্শক দিয়েছে 100-এ 100, আমাদেরও তাই। পারফেক্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে কিছু কিছু জিনিস কি এখন টেকনোলজি যেটা চলে এসছে, আমরা যেরকম ইউটিউব নিয়ে কিন্তু আমরা ওইটা নিয়ে আমরা কিন্তু জন্মাইনি, হ্যাঁ, যার ফলে হয়েছে কি এখন যারা ছোট ছোট বাচ্চা জন্মাচ্ছে ওরা ইউটিউব দিয়ে বড় হচ্ছে, তো ওদের কালচার বা সারা ওয়ার্ল্ডের মিউজিক দেখছে। এখন মিউজিক এমন একটা জিনিস যেটার কোনো বাউন্ডারি কোনো বর্ডার নেই, যেটা আসলে যার ভাল লাগে ওইটা সে শুনে ফেলছে। এখন আমরা তো আমাদের আশেপাশে রেডিও শুনেছি আর হচ্ছে আশেপাশে গান শুনেছি এইভাবে, আর টেলিভিশনে গান দেখেছি এভাবে আমরা গান শুনেছি, বাট এখনকার মানুষ তো আসলে পুরো ওয়ার্ল্ডটা তার হাতের মুঠোয়, যখন যেটা চলে আসছে সে তো শুনে ফেলছে। এখানে তো আসলে গানকে আমরা তো কোনোভাবে ওইভাবে বন্ধ করতে পারি না যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অনেক ইয়াঙ্গার জেনারেশনকে এই গান শুনবো না এটা ভালো না, নিজের দেশের গান শোনো জোর করে এটাও ইম্পোজ করা যায় না। আসলে গান যার যখন যেটা ভালো লাগছে শুনছে, ঠিক না? আমরা সিনেমা যখন দেখছি একইভাবে, বাংলা সিনেমা দেখছি, হিন্দি দেখছে, কেউ ইংলিশ দেখছে, কেউ অন্য ভাষায় দেখছে, এটাকে তো আটকানো যাবে না। আসলে আমার মতে কিছু জিনিস টেকনোলজি যেরকম ভালো ভালো সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে, আমরা আমাদের কালচারকে ধরে রেখে আমরা যত দূর মানে কী বলবো এক্সপ্লোর করতে পারি, কারণ সারা ওয়ার্ল্ডকে যে আমরা যদি শাটডাউন করে দিই ওটাও পজিটিভ না, সবই আমার মতে নেওয়া উচিত। বাট আমার নিজের কালচার যেন ঠিক থাকে, আমার নিজের অস্তিত্ব যেন ঠিক থাকে। ওকে, থ্যাংক ইউ।